সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাই আমাকে বারবার ফোন দিয়ে প্রশ্ন করছে যে ভাই, আগে এমএক্সএন এর আইডি আমরা কিভাবে লগইন করতে পারি? এর আগে তো লগইন করতাম, কিন্তু এখন আর করতে পারতেছি না। কি কি সমস্যা হলো, কি না হলো, আর যারা নতুন তারা কিভাবে আইডিটা লগইন করব? সবাই এই ধরনের প্রশ্ন করে থাকে। তো আজকে আমি কিভাবে আপনার এমএক্সএন এর আইডি লগ ইন করবেন সে প্রসেসটা পুরোপুরিভাবে দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে টোটালি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে একেবারে ভুলবেন না। এমএক্সএন আইডিতে লগ ইন করার পূর্ব শর্ত হচ্ছে আপনার কাছে থাকতে হবে মোবাইল ফোন অথবা কম্পিউটার। যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে, এই যে এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন, মানে এখানে অ্যাড্রেস রয়েছে মডার্ন হার্বাল গ্রুপের নতুন অ্যাড্রেস, আগে যেটা ছিল সেটা পরিবর্তন হয়েছে, এখন আরও শর্ট করেছে, অর্থাৎ mxnbd.com। আমি তুলছি mxnbd.com, কোনো রকমের স্পেস যেন না হয় এটা খেয়াল রাখবেন, mxnbd.com। এটা দিয়ে সার্চ দিবেন অথবা এন্টার বাটনে ক্লিক দিবেন, তাহলে এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখন প্রথম যে ঘরটা, ফেসবুক আপনারা যেভাবে লগ ইন করেন অনুরূপভাবে এখানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার আইডির ফুল আইডিটা এখানে তুলবেন, শুধু সাতটা বা ছয়টা তুললে হবে না, সাতটা বা ছয়টা আইডি তুললে হবে না, এখানে পুরোপুরি আইডিটা আপনাকে তুলতে হবে 010 থেকে এখানে। আর যারা নতুন তাদের এই আইডি নাম্বারটা কোথায় পাবেন? এটা যখন আপনার লগে জয়েনিং করানো হয়েছিল তখন আপনার মোবাইলে এসএমএস গিয়েছিল, সেই এসএমএসে আপনারা আপনার আইডিটা এখানে পেয়ে যাবেন। আর নিচের যে ঘরটা, এখানে ফেসবুকের যেভাবে পাসওয়ার্ড দিতে হয় এখানেও একইভাবে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর পাসওয়ার্ডটা কোথায় পাবেন? যখন আপনি এমএক্সএন আইডি করেছিলেন তখন টেম্পোরারি একটা পিন অথবা পাসওয়ার্ড ছিল, অনেকের পিন আলাদা পাসওয়ার্ড আলাদা, আবার ইদানিং কিছু মানুষের আসছে টেম্পোরারি পিন পাসওয়ার্ড সেম। তো আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, পিনটা দিলে হবে না। উপরে হচ্ছে আইডি নাম্বার, নিচে পিন নাম্বার। আমি এই যে আমার মোবাইলের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় দেখেন আমার এখানে পরে আমি পিন পাসওয়ার্ড নিয়েছি। অনেকের আবার পিন পাসওয়ার্ড ডিলিট করে ফেলেছেন, তারা কোথায় পাবেন? তারা হচ্ছে এমএক্সএনের যে কোনো একটা ব্রাঞ্চে ফোন করে আপনার আইডি নাম্বারটা বলে দিলেই তারা হচ্ছে পিন পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। তো এখানে তোলার পরে আপনার এই জাস্ট এখানে সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। এই যে আমার আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে। এই হচ্ছে কিভাবে লগ ইন করবেন, এটার হচ্ছে প্রসেস। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক মানে ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার অ্যাড্রেসটা বা লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ক্লিক করেও এই এমএক্সএন এর আইডি প্যানেলে লগ ইনটা করে নিতে পারবেন। তো লগ ইন করা খুবই সহজ। তো এমএক্সএন এর ব্যাপারে আমি আরও অনেক তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনারা যারা নতুন তারা যদি আমার এমএক্সএন বিষয়ে পুরোপুরি ভিডিও বা অন্যান্য তথ্য বহুল ভিডিও দেখতে চান তাহলে ভিডিও আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটি যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করতে বা কমেন্ট করতে ভুলবেন না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএক্সএন এর সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।